আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন আজকে এমন একটি শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হয়েছি যেটি আমাদের সোনালি দিনের হারানো গল্প যে গল্পগুলো এখন আর কেউ বলে না যে গল্পগুলোর মধ্যে আমাদের জন্য রয়েছে অনেক অনেক বেশি শিক্ষণীয় বিষয় তো আজকে এমন একটি মহৎ যুবকের কথা বলবো যে যুবকের মহৎ কারণে সে সৌভাগ্যবান সৌভাগ্যবান একজন মানুষ রূপে পরিগণিত হয়েছে তো সেই গল্পটি আপনাদের সাথে শেয়ার করব একবার এক যুবক পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যে পথের এক পাশে ছিল জলাধার তিনি জলাধারে দেখতে পেলেন একটি ফল বেশি বেসে যাচ্ছে তিনি সেই ফল থেকে নিলেন জলাধার থেকে এরপর তিনি সেই ফলের মালিককে খুঁজতে লাগলেন তিনি আস্তে আস্তে সেই জলাধারের পাশ গেসে তিনি যখন আসতেছিলেন তখন তিনি দেখলেন বিশাল একটি ফলের বাগান সেই ফলের বাগানের মালিকের কাছে তিনি চলে গেলেন এবং তাকে ফল সম্পর্কে জিজ্ঞেস করলেন ফলের মালিক অবাক হলেন তার মহত্ব দেখে তার সততা দেখে অতএব ফলের মালিক মনে মনে চিন্তা করলেন যে এই সৎ বা মহৎ যুবকের সাথে তার মেয়েকে তিনি বিবাহ দিবেন এই জন্য তিনি তার তাকে তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব পেশ করলেন এবং তিনি বললেন যে আমার একটি মেয়ে রয়েছে যে মেয়েটি দেখতে কালো যে মেয়েটি ল্যাংড়া এবং যে মেয়েটি অন্ধ তুমি কি এমন একটি মেয়েকে বিয়ে করবে সেই সৎ ছেলেটি সে চিন্তা করল যে যে এ ব্যক্তির মেয়েটি কেমন একটু দেখা যাক সে উচ্ছুক হয়ে সে মেয়েটিকে দেখতে চাইলেন ফলে সেই মেয়েটিকে দেখানো হলো ওই ছেলেটি সে মেয়েটিকে দেখে অবাক হয়ে গেলেন তিনি দেখলেন যে মেয়েটির বাবা যে কথা বলেছে সম্পূর্ণ তার বিপরীত তখন সে কৌতূহল বসে তার বাবাকে জিজ্ঞেস করলেন আপনার মেয়ে তো অপরূপ সুন্দরী এবং আপনার মেয়ে ল্যাঙ্গা নয় এবং আপনার মেয়ে অন্ধ নয় তাহলে কেন আপনি আপনার নিকট মিথ্যে কথা বললেন মিথ্যে তথ্য দিলেন তখন তার মেয়ে তাকে বলল যে আমার মেয়ে এমন এক আল্লাহওয়ালা সে আল্লাহকে এত বেশি ভয় করে সে কখনো বাড়ি থেকে বের হয় না এই জন্য আমি বলেছি আমার মেয়ে হচ্ছে ল্যাংড়া আর আমার মেয়ে যেহেতু বাড়ি থেকে বের হয় না সূর্যের আলো তাকে কখনো দেখতে পারে নাই এই জন্য আমি বলেছি আমার মেয়ে কালো আর আমার মেয়ে যেহেতু ঘর থেকে বের হয়ে বিশ্বব্রহ্মাণ্ড বা পৃথিবীর বৈচিত্র্য বা সৌন্দর্য সে কখনও অবলোকন করেনি এজন্য আমি বলেছি আমার মেয়ে হচ্ছে অন্ধ ছেলেটি তার মেয়ের বাবার এই ধরনের ব্যাখ্যা শুনে হতভম্ব হয়ে গেলেন এবং তিনি স্বাচ্ছন্দ্য সিদ্ধে ওই মেয়েটিকে বিবাহ করলেন এবং সে সত্যিকার অর্থে একজন সৎ ছেলে বা একজন মহৎ ছেলে হিসাবে পরিণত হলেন তো প্রি মুসলিম ভাই বোনেরা যেহেতু ছেলেটির সততার কারণে ওই মেয়েটিকে মেয়ের বাবা তার সাথে বিবাহ দেওয়ার জন্য মনস্থ করলেন অতএব আমরা দেখতে পেলাম সততার মহান পুরস্কার কিভাবে হাতে হাতে পাওয়া যায় তাই আমরাও আমাদের জীবনে সৎ থেকে যদি জীবন পরিচালনা করি যেই কোনো মুহুর্তে আমাদের জীবনেও এ ধরনের পুরস্কার বা এ ধরনের মহাপুরস্কার আমাদেরকে হাত ছানে দেবে ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এই গল্প থেকে আমাদেরকে সঠিক শিক্ষাটি গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক